সকালবেলা খুব তাড়াহুড়ি, তবে টুকে এখন এক পিস মাছ ভেজেই দেব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল এমবিএস হ্যাপি ফ্যামিলি। তো আজকে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি আর ব্লগটাও শুরু করলাম। আর এদিকে আমার সোনা বেটু এখন তেল টেল মাখা শুরু করে দিয়েছে, বেটু এখন স্নানে যাবে, আমি ওকে তেল লাগিয়ে দিই। আজকে ও একটু ফার্স্টে নিজে নিজে চেষ্টা করে, তারপরে বাকিটা আমি করে দিই। পিঠে পায়ে ভালো করে একটু লাগিয়ে দিই। তো এদিকে রান্না হচ্ছে, তো স্নান করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। লাঞ্চের জন্য কিচেনে আসলাম, এবার খাবারটা রেডি করে নিই চলো। আজকে লাঞ্চে করেছি ভাত, আলু পেঁয়াজ কলি ভাজা, এখানে আছে মসুর ডাল, আর এটা হলো মাছ, আলু, বড়ি, ডাটা, একটু মটরশুঁটি দিয়ে ঝোল করেছি। খাওয়া দাওয়া ফিনিশ করে আবার কথা বলছি। বেটুর জন্য এখন জুস বানাবো, আর এখন বিকেল হয়ে গেলেও কিছু করার নেই, বেলা এত ছোট হয়ে গেছে যে একদমই টাইম থাকছে না, তো এখনই দেবো ওকে জুসটা। তো হয়ে গেছে জুস বানানো, আর বেটু স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, তো এখন আবার একটু জুসটা বানালাম। তো বিকেল হয়ে গেছে, সন্ধে প্রায় লেগেই এসেছে, তো এখন না খেলে তো আর খাওয়াও হবে না। ঘুম থেকে উঠে সকালবেলা যা তাড়াহুড়ি থাকে, তারপরে তো একটু ভাত খেয়েও চলে যায় স্কুলে, তখন জুস দেওয়া হয় না। বেটু কি হচ্ছে, কি আবার হাত ধোয়া কেন? জুস খাওয়ার পর হাত ধোয়া লাগে নাকি? কিচেনে আসলে জলে হাত দিতে হয়, বল। সন্ধে লাগলে পেন্ট করতে হয়, ড্রয়িং করতে হয়, তাহলে পয়াতা কখন করতে হয়? পয়াতা কি হলো এত খুশি কিসের? হ্যাঁ, আজকে দিদুন আসবে সেই জন্য এত খুশি। আজকে মা, মানে দুই মাই আসছে আমাদের এই বাড়িতে, সেই জন্য বেটু খুব খুশি, আর অবশ্যই আমিও খুব খুশি, মা যেহেতু আসছে তো খুশি তো হবই। তো সন্ধ্যাবেলা মিস্টার সরকারের সঙ্গে ওরা আসবে, মিস্টার সরকার পৌঁছে দিয়ে আবার ও চলে যাবে পলাশি। তো মারা বেরিয়ে গেছে, মানে আমার মা বেথুয়াতে ট্রেনে উঠে গেছে, এবার পলাশি থেকে ওরা সব এক জায়গায় হবে। আর আমি ওদের জন্য একটা গিফট রেখেছি, এই দেখো দেখি দেখায় ক্যাকটাস, এটা থামিয়া দিদুনকে দেবে রিদান, যাও বাইরে রাখো। আজকে বেটুর আর কিছুই ভালো লাগছে না, পড়তেও ভালো লাগছে না, কখন আসবে থামি দিদুন? কি হলো, স্যাড কেন? ওয়েট করতে ভালো লাগছে না? আর এক ঘন্টার মধ্যে চলে আসবে। হ্যাঁ, আর এক ঘন্টা লজ্জা পাচ্ছে। হ্যাঁ, ঘর করো, ইয়েটা পেতে দাও না মেঝেতে, তোমার ভাই কি কি কম্বলটা পেতে দাও, এনাও এনাও, ও এখন লজ্জা লজ্জা। মারা চলে এসেছে, ছোটদি ভাই, ছোট জিজিও এসে গেছে, এদিকে দুধ বয়েল বসিয়ে দিয়েছি, চা কফি জিজ্ঞেস করে করব যে যেটা খাবে। এখানে আছে নলেন গুড়ের সন্দেশ আর লতিকা, রেডি করে নিয়েছি এখানে সন্দেশ আর ছোটি ভাইকে দিয়ে দেবো।
তো বেথুয়ার মিষ্টি মা নিয়ে এসেছে। এটা বেটুর ফেভারিট মিষ্টি, বেটু এটা নাম দিয়েছে কিশমিশ মিষ্টি। আর এগুলোকে বেটু চমচম মিষ্টি বলে, আমরাও তাই বলি, হয়তো অন্য কোনো নাম আছে। তো এই দুটোর পছন্দ বলে এই মিষ্টিটাই মা বাবু যখন আসে নিয়ে আসে। আজকে বাড়িতে পুরো মিষ্টির দোকান। এটা আবার নিয়ে এসেছে পলাশি থেকে মা, আর মিষ্টার সরকার এসেছে, ওরা আবার নলেনগুড়ের রসগোল্লা এনেছে। কোটোটা পুরো বেঁকে গেছে। এখন চা হয়ে গেছে, আর দুধ চা, লিকার চা দু রকমেরই হয়েছে। দুই মা আর মিষ্টার সরকারের জন্য হল লিকার চা, আর দিদি ভাইদের জন্য হয়েছে দুধ চা। কি মিষ্টি খাবি, মিষ্টি খাবি, বসো তুমি বসো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। দিদুনকে, ঠাম্মিকে, পিমনিদের, পিমনি, পিসো সবাই এসেছে। রিদানকে মানে আদর করছে, ও লজ্জা পাচ্ছে, লজ্জায় লুকাতে যাচ্ছে। তো খুব ভালো লাগছে, আজকে সন্ধ্যাটা পুরো জমে গেছে, সবাই এসেছে। এখন বেটু আবার একটু মিষ্টি খাবে, ওকে একটু মিষ্টি দিই। ভিডিও করতে ভুলে গেছি, মানে সবাইকে পেয়ে গল্পে গল্পে ভুলে গেছি যে ভিডিও করতে হবে। তো আজকে ভাতই ছিল, আর সঙ্গে চিকেন ছিল, আর মাছের তরকারি সব রকমই ছিল, বাট কিছুই ভিডিও করতে পারিনি। আর এখন আসলাম কিচেনে, এবার মা যেসব জিনিসপত্র এনেছে সেগুলোকে একটু গুছিয়ে রাখছি। তো এই যে ফল টল এনেছে, আপেল, কমলা লেবু, এগুলো প্লাস্টিকে ছিল, সব ঢেলে নিলাম। এবার মিষ্টিগুলোকে, এখানে সমস্ত রকম মিষ্টি আছে দুই তিন জায়গাকার, এবার সব ওগুলোকে অ্যারেঞ্জ করব। আর এদিকে কিচেন পুরো ক্লিন করে নিয়েছি, কালকে বৃহস্পতিবার, মাদের সব নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো সকালে উঠেই তো চা করতে হবে, সেই জন্য আমি আগে গ্যাস স্টোভটাও ক্লিন করে নিলাম। আর বেটু তো খুব খুশি, আর দিদুনের মোবাইল পেয়ে এখন আবার একটু কার্টুন দেখা হচ্ছে। ওকে তো সবসময় মোবাইল দেওয়া হয় না, যখন পলাশি যায় তখনই দেখে, বাট এখন আবার দিদুনের মোবাইল পেয়েছে, এখন একটু কার্টুন দেখছে, সবাই মিলে গল্প হচ্ছে। এদিকে ছোটদি ভাই বাড়ি চলে গেছে, মিস্টার সরকার চলে গেছে, এখানে দুই মা রিদান গল্প করছে। তো অনেকটা রাত হয়ে গেছে, গল্প হইচই করতে করতে, আর ওরা ঘরের মধ্যে এখন উঠোপাটা করছে। তো এবার সবাই ঘুমিয়ে পড়বো, সেই জন্য চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।